এদিকে জি-20 সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভারত সফর, আগামী নির্বাচন এবং বিএনপির আন্দোলনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেন, কারোর সাথে ছবি তুললে তার সাথে ভালো সম্পর্ক হয়ে যায় না। দাবি করেন, ফটো সেশনের জন্যই ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী। শাহনাজ বাবলু রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভারত সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-20 সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন সরকার প্রধান। ওই সম্মেলনে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হয় বিভিন্ন রাষ্ট্রের প্রধানের। মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সেলফিও নজর কাড়ে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে চলছে নানা সমীকরণ, বেশ উচ্ছ্বসিত ক্ষমতাসীনরাও। একটা সেলফি দেখেই বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেল, রাতের ঘুমটাও কাল হারাম হয়ে গেল। আওয়ামী লীগ চাইতে পারে, তবে এসবে তেমন মাথা ঘামাচ্ছে না বিএনপি। দলটির নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে সরকারের কিছুই পাওয়ার নেই, প্রভাব ফেলবে না চলমান আন্দোলনেও। কোন সফর থেকে আওয়ামী লীগের কিন্তু এখন আর গেইন করার কিছু নাই। আওয়ামী লীগ ইজ নাও আ লুজিং কনসার্ন। আওয়ামী লীগ একটা এমন একটি দলে পরিণত হয়েছে যার থেকে আর জনগণের কিছু পাওয়ার নাই। মুক্তিযুদ্ধের চেতনা যেরকম বেঁচে, সেলফি সাথে সেরকম বেঁচতেছে, বেঁচে নিজের লীগদের কিছু তাজা রাখছে, এতটুকুই। রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের সামনে বেজ্জতি করা একটা প্রবণতা শুরু হয়েছে। আওয়ামী লীগ চাইতে পারে যে এই সফরকে উদ্দেশ্য করে কোনো কোনো জায়গায় কোনো কোনো কিছু ইনফ্লুয়েন্স করে। আমি মনে করি না এটা আমাদের আন্দোলন সংগ্রামে কোনো রকমের কোনো ব্যত্যয় ঘটবে। শেখ হাসিনার ভারত সফরের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক দেখেন না বিএনপির নীতি নির্ধারক। সরকার প্রধানের ছবি নিয়ে রাজনীতি করারও সমালোচনা করেন তিনি। কত নেতার সাথে ছবি তোলা যায়, মনে হচ্ছে সেই রকম একটা ফটো সেশন এর উদ্দেশ্য নিয়ে দিল্লিতে গেছে, একটা বার্তা দিচ্ছে যে আমরা কত ইম্পর্টেন্ট। না না, নির্বাচনের সাথে ভারত সফর কী সম্পর্ক? বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দেবে, বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা নির্বাচিত হবে। কিন্তু সবচেয়ে বড় কথা তো, নির্বাচন হতে হলে যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনের অবস্থান সৃষ্টি করার আগে কোনো নির্বাচন হওয়ার তো কোনো সুযোগ নাই। সব বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার পাশাপাশি রাজপথের আন্দোলনকে গুরুত্ব দিতে চায় বিএনপি। বিএনপির আন্দোলন চলমান আছে, বিএনপির সাথে আমরা যুগপর্যায়ের আন্দোলন সবাই মাঠে আছে। আন্দোলন শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।